হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি এখন দেখতে পাচ্ছেন চট্টগ্রামের কাতারগঞ্জে খুব সুন্দর একটা মসজিদ, কাতারগঞ্জ জামা মসজিদ, চৈতালি বিশিষ্ট মসজিদ। এখানে দারুণ একটা স্থাপনা তৈরি করা হয়েছে, আর এখানে ইউজ করা হয়েছে সবচেয়ে দামি মার্বেল পাথর সহ আরও অনেক ধরনের দামি দামি ইনস্ট্রুমেন্ট। এই মসজিদে আপনার মৃত ব্যক্তির গোসল এবং দাফনের দারুণ একটা ব্যবস্থা আছে ফ্রিতে। আপনারা দেখতে থাকুন, আমি ভিডিও শেষ আপনাদের দেখানোর চেষ্টা করছি লাইভ। খুবই চমৎকার একটা মসজিদ, মসজিদ ছয়তলা বিশিষ্ট মসজিদ। এটা হচ্ছে তার ফ্রন্ট সাইড, আপনারা এখন ফ্রন্ট সাইডটাকে দেখতে পাচ্ছেন। এটারও অনেক ঐতিহ্য আছে, এই মসজিদের ইতিহাস আছে বিশাল। মসজিদের ফ্রন্ট সাইড এখন আপনারা দেখতে পাচ্ছেন। মসজিদের সুন্দর একটা কবরস্থান আছে এখানে, এই মসজিদের সাথে লাগানো। দারুণ স্থাপনা, দারুণ সব ডিজাইন, আন্তরিক ডিজাইন করা হয়েছে এখানে। মসজিদের পাশে আছেন একটা মাজার, দেখতে পাচ্ছেন দামি দামি সব টাইলস লাগানো হয়েছে এখানে। এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এটাই পানি, অনেক বেশি সুমিষ্ট পানি এবং খুব পরিচিত পানি। এটা একসময় এটা পানির জন্য লাইন ধরতে পারবো জনগণ। এ হচ্ছে মাজার পাতালপীর রাজার মাজার। এগুলো অনেক লম্বা ইতিহাস, হয়তো আমি আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব। আসলে আজকে আমার শরীরটা কেমন একটা ভালো নেই, সেজন্য হয়তো সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না। এই পাইপটার পানির জন্য অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসতে আগে বিশাল একটা লাইন থাকতো এখানে। তবে রিসেন্টলি সম্ভবত পানির জন্য কেন লাইন দেয় জানি না, আজকে যেখানে তখন লাইন থাকে পানির একটা এক্সট্রা বৈশিষ্ট্য আছে। অনেকে একটু লোক মুখে শোনার কথা, অনেক শান্তি পাওয়া যায়, অনেক রোগের ওষুধ হচ্ছে এই পানি। দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইন, এখানে সবুজ গাছ লাগানো হয়েছে। এটা হচ্ছে প্রথম একদম লোকাল মুখ, লোকাল মুখ মুখে হাতের বাম পাশে দেখতে পাবেন শৌচাগার। পাশে হচ্ছে পাশে উজুখানা, চমৎকার উজুখানা। উজুখানাটা দারুণ, আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি, দেখান ভিতর থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছে উজুখানাটা। একটা পিরিয়ড একটু লং হচ্ছে, বাট কিছু করার নেই, যদি অ্যাকুরেটলি দেখাতে চাই তাহলে একটু লং করতে হয় স্বাভাবিক। এটা এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন, অনেকে হয়তো দেখতে চাই যে ডিটেলস জিনিসটা দেখি, সেজন্য একটু লং হলেও আমি মোটামুটি সেটে চেষ্টা করছি একদম টপ টু বটম দেখানোর জন্য, যেহেতু একটা সুন্দর নিদর্শন, সুন্দর স্থাপনা আপনারা দেখছেন। এই হচ্ছে উজু খানা, আরও আছে উজু করার আরও পার্ট আছে, আপনি দেখবেন, দেখতে থাকুন। এই হচ্ছে উজু খানা শেষ মেইন মুখে। আমি আবার মেইন মুখের ঠিক এই পাশটাই ডান পাশে নিচে গ্রাউন্ড ফ্লোরে একটা নামাজের স্থান আছে। তো বিশেষ করে এই জায়গাটা করা হয়েছে যারা অসুস্থ আছেন, অনেকে আছেন অসুস্থ, সিঁড়ি কি উঠতে পারেন না, ওনার জন্য আসলে এখানে নামাজের ব্যবস্থা করা হয়েছে নিচের তলায় গ্রাউন্ড ফ্লোরে। এখন অসুস্থ যারা আছেন ওনারা নামাজ পড়েন, নামাজ আদায় করেন। এটা হচ্ছে নিচতলায়, এবং এই পাশেও মসজিদে ঝাড়া দেওয়ার জন্য উজুর জন্য যোগানোর ব্যবস্থা করা হয়েছে ভেতরে পাশে। এবং এদিকে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়েও কিন্তু উপরে দিকে ওঠা যায়, এই সিঁড়ি দিয়েও আপনি উপরে উঠতে পারবেন।
আশ্রয় তেলা মসজিদ। তবে আমি এই সিঁড়ি দিয়ে উঠবো না, আমি মেইন সিঁড়ি দিয়ে উঠে আপনাদেরকে দেখাবো এবং এই সিঁড়ি দিয়ে আমি পরে আবার আসবো। পরে আসলে তখন দেখবেন এই সিঁড়ি, আমি এখন এই সিঁড়ি দিয়ে উঠবো না। উনি হচ্ছেন এই যে মসজিদের খতিব। এই হচ্ছে মেইন সিঁড়ি, ঢোকার মেইন মুখ। বিশাল প্রশস্ত প্রশস্ত এবং খুবই সুন্দর নান্দনিক মাপের দিয়ে তৈরি সিঁড়িগুলো। পায়ে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয় সিঁড়ি দিয়ে হাঁটার সময়। তিন দরজা বিশিষ্ট দেখছেন, বিশাল বিশাল দরজা তিনটা। এখানে ইমাম সাহেব এবং কুতুব সাহেব দুজনে আছেন দাঁড়ানো। এই হচ্ছে মসজিদের ভিতরে ভিতরের অংশ মেইন। মসজিদের মেইন ভিতরের অংশটা পুরো তিনটা সিঁড়ি আছে এই মসজিদে। আপনাদের এখন দেখবেন আর একটা সিঁড়ি, আর পাশের সিঁড়িটা হচ্ছে পাশের সিঁড়িটা। এই সিঁড়ি দিয়েও উপলব্ধি করে যায়। আমি আছি এখন তিনতলায়। তিনতলাটা সব অসম্ভব সুন্দর করা হয়েছে, এখনো কাজ শেষ হয়নি, কাজ রানিং আছেন। খুবই সুন্দর করা হয়েছে এখানে সিলিংটা, বিশেষ করে খোলামেলা মধ্যে সব দিকে একদম আলো বাতাস। আমি আছি এখন তিনতলায়। পরে সিলিংটা অসাধারণ করা হয়েছে। খুবই সুন্দর একেবারে খোলামেলা। এখানে আসলে আরো লোকজন দেখতে আসছেন, মসজিদের স্থাপনা দেখতে আসছে উপরে। এখন চারতলা যাওয়ার চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। এটা হচ্ছে মসজিদের চতুর্থতলা। এটা অবশ্যই এখনো খোলামেলা একদম, যদিও টাইলস একদম নামাজের জন্য উপযুক্ত। এখানে জামাত হয় শুক্রবারে, নামাজ নামাজের লোকজন আসে। এই মসজিদে 6 থেকে 8 হাজার মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে। এটা হচ্ছে তৃতীয় সিঁড়ি। যেটা বলছিলাম আপনার মৃত ব্যক্তির দাফন, সরি কাফন এবং গায়ে গোসলের জন্য ব্যবস্থা, স্পেশাল ব্যবস্থা আছে এই মসজিদে। এটা হচ্ছে সেই মসজিদের সাথে লাগানো মসজিদের কবরস্থান। যদিও এখানে সবাইকে সব মৃত ব্যক্তি দাফন করা সম্ভব না, এদের পারমিশন নিয়ে দাফন করতে হয়। খুবই গোছানো সুন্দর একটা কবরস্থান দেখতে পাচ্ছেন মসজিদ সম্বন্ধে। এখানেও আবার পুজোর ব্যবস্থা আছে, এই দিয়েও সিঁড়ি আছে, এই দিয়ে এই সিঁড়ি দিয়েও মসজিদের ঢুকন ওঠা যায়। এই হচ্ছে কবরস্থান ঢুকার মুখ। খুবই সুন্দর পরিবেশ একটা কবরস্থান। বিশাল সব পরিবারটি একটা কবরস্থান, একদম গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে ভিডিওটা একটু লং হচ্ছে, বাট কিছু করার নেই। আমি চাচ্ছি যে আসলে টোটাল জিনিসটা আপনাকে দেখানোর জন্য। এটা হচ্ছে এক পাশ, সামনে সব কবর। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশ, গাছ গাছের আছে, গাছ আম কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে, কাঁঠাল ধরছে। সমস্ত একটা পরিবেশ। আমি এখন আছি কবরস্থানের ভিতরে। দেখছেন সব সব কবর। Thank you.
এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই গোসলের জায়গা, মৃতব্যক্তি গোসল করার জায়গা। এটা আমি আপনাদেরকে সামনের সাইড থেকে দেখাবো। এটা হচ্ছে একদম ফ্রন্ট সাইড মেনশন মেইন রোডের সাথে সামনে অপোজিট সাইড চার্চ সেন্টার হোম আছে। সামনে হচ্ছে কাদারগঞ্জ মোড়, পাঁচটা স্থানের মোড়। মেইন রোড থেকে মৃতব্যক্তি যেটা বলছিলাম, অনেক সময় দেখা যায় যে মানুষ মারা গেলে দাফন মানে গোসল দিয়ে কাফন নিয়ে অনেক একটা টেনশনে কাজ করে অনেকের। সেক্ষেত্রে আপনাদের জন্য একটা শুভ হচ্ছে এখানে সব ধরনের রাশের গোসল এখানে দিয়ে থাকেন ফ্রিতেই। ইভেন ওরা কাফনের কাপড়ে দিয়ে থাকে দিয়ে থাকেন। এটার জন্য কোনো ধরনের কোনো চার্জ নেন এবং এটা সবার জন্য উন্মুক্ত। সবার জন্য উন্মুক্ত, যে কেউ দাফনের কাপড়ের কাপড় নিতে পারবে এবং গোসল করা থাকবে মৃত ব্যক্তিকে। এখানে নাম্বার দিয়ে আছে, নাম্বারে যোগাযোগ করবেন। আগে থেকে একটু যোগাযোগ করে রাখলে ওখানে যারা গোসল দেন ওনারা হুজুর রাখবেন, সাহেবরা রেডি থাকবেন। দারুণ একটা চমৎকার একটা উদ্যোগ এটা। আমার একটা রিলেটিভের কিছুদিন আগে এখানে আমরা গোসল দিয়েছি। তো জিনিসটা আমাকে ভালো লেগেছিল, বিদায় আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আপনার গোসল দিবেন এবং কাফনের কাপড়ও এখানে আছে একদম ফ্রিলি। এদের জন্য এটার জন্য কোনো চার্জ নেই, তবে আপনার খুশি হয়ে যদি কিছু দেন সেটা আলাদা বিষয়, বাট এটার জন্য কোনো চার্জ দিতে হয় না। এই যে ভিতরে দাফন গোসল দেওয়া হয়, গোসলকে নিয়ে আপনারা আপনাদের যেখানে খবর দেবেন সেখানে নিয়ে যাবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।